আওয়ামী লীগের শাসনামলে তাদের গুম খুন নির্যাতনের কারণে দলটি রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন আওয়ামী লীগ ও গণতন্ত্র একসাথে চলতে পারে না। আওয়ামী লীগের লগি বৈঠা দিয়ে দলীয় নেতা কর্মীদের হত্যার নারকীয় ঘটনা স্মরণে জামায়াত আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তারা। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। 28 অক্টোবর দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশে দেশের ইতিহাসে প্রথম লগি বৈঠা তাণ্ডব চালায় আওয়ামী লীগ। পিটিয়ে হত্যা করে লাশের উপর নৃত্য করে, এমন নৃশংসতম ঘটনায় বিচার হয়নি স্বৈরাচার হাসিনার আমলে। আওয়ামী লীগ 16 বছর গুম খুন নির্যাতনের মাধ্যমে বিরোধী মত দমন করে ক্ষমতায় টিকেছিল। স্বৈরাচারী মনোভাব গড়ে উঠেছিল 2006 সালের 28 অক্টোবরের লগি বৈঠার মতো ভয়ঙ্কর কর্মসূচির মাধ্যমে। সেই বিভীষিকাময় পরিস্থিতির স্মরণে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বক্তব্য দিতে গিয়ে এমন মন্তব্য করে জামায়াতের আমির বলেন, শেখ হাসিনা লাশ ও রক্তের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ করেছেন। জাতির উপর জেদ মেটাতে গিয়ে নিরীহ নিরস্ত্র মানুষকে খুন করার পর লাশগুলো ট্রাকে তুলে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে সেই লাশগুলোকে ছাই করে দিয়েছে। অনেকে বলে এরা নাকি আবার এদেশে রাজনীতি করতে চায়, এরা এদেশে আবার এসে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। যারা গোটা জাতির বিরুদ্ধে এইভাবে যুদ্ধ করেছে তারা নির্বাচনে ভোট চাইবে কার কাছে? এদের কোনো নৈতিক অধিকার নাই ভোটের ময়দানে ফিরে আসে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, গণতন্ত্র ও আওয়ামী লীগ দুটি সম্পূর্ণ বিপরীত, জামায়াত এবং বিএনপির ঐক্যের মাধ্যমে আগামীর বাংলাদেশ সাজানো হবে বলে জানান তিনি। হাসিনাবিহীন বাংলাদেশ চাই, আজকে হাসিনাবিহীন বাংলাদেশ পেয়েছি, এখন আওয়ামীবিহীন বাংলাদেশ করতে হবে। আওয়ামী লীগ আর ভদ্রলোক আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনো পাশাপাশি চলতে পারে না। নাগরিক ঐক্য গণ অধিকার পরিষদের নেতারা বলেন, বিএনপি জামায়াত সহ দলগুলোর ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। যে কোনো দল, যে কোনো মানুষ, যে কোনো গোষ্ঠী আন্তরিকভাবে এই সুযোগকে কাজে লাগাবার জন্য আন্তরিকভাবে চেষ্টা করবেন। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার লক্ষ্যে সমমনা দলগুলোকে একসাথে কাজ করার আহ্বান ছিল তাদের। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। অফকোর্স আমি কথা বলবো, কারণ কথা বলার অধিকার শুধু আমার আছে। আমার সাথে ওর পার্থক্য কি জানো? ওর অনেক টাকা। হ্যাঁ, রক্তকরবীতে রাজা যেমন নন্দিনীকে বলেছিল, ঘৃণা করো, তোমাকে পরিচয় দেবার সময় এসেছে। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ।